দেশভাগের সময় যারা ওখান থেকে এসেছিলেন, কেন তাদের স্বাধের গল্প, তাদের ইতিহাসের গল্প। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা একটা বাংলা সিনেমা টিজার রিলিজ, টিজারের রিয়াকশন করব। এটা অ্যাকচুয়ালি তানিশা আমাদের কমেন্ট করেছিল, তাই ওর কমেন্টে ওর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা। হ্যাঁ, ইন্দুবালা ভাতের হোটেল, যেটা কল্লোল লাহিড়ী একজন বাঙালি স্ক্রিন রাইটার, তো ওনার লেখা একটা নোভেল ইন্দুবালার ভাতের হোটেল, সেখান থেকেই সিনেমাটা নেওয়া। তাছাড়া এর থেকে বেশি আর এটাতে শুভশ্রী গাঙ্গুলী আছেন, তাছাড়া খুব বেশি আমরা এটার ব্যাপারে জানি না। আমরা শুধু একটা পোস্টার দেখেছিলাম, হ্যাঁ, ওর বাইরে আমরা কিছু জানি না। তো আমরা টিজারটা দেখি, তাহলে আমি জানতে পারবো এটা কি বিষয় নিয়ে। একদম, এটা ইন্দুবালার ভাতের হোটেল। এই চ্যাটচ্যাটে টেবিল আর স্যাঁতস্যাঁতে ঘরে লোকেরা ইন্দুবালার হাতের খাবার খেতে আসে, হোটেলে আসে না বাবা। পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফোনি মন সাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে, বিকেলের স্মৃতি গোপন প্রীতি গোপনে রাখা থাকে, মানুষের স্মৃতি বহু স্মৃতির বিলাসে ভাসিনি, ঘন মেঘে ঢাকা। কেমন লাগলো? বেশ বেশ ভালো, যদিও মানে টপিকটা ঠিক বুঝতে পারলাম না, বাট যা মনে হলো কোনো একটা মানে পুরোনো দিনের হয়তো দেশভাগের সময়কালের একটা ঘটনা। একদম, মানে আমারও মনে হলো যে দেশভাগের সময় যারা ওখান থেকে এসেছিলেন, কেন তাদের স্বাধের গল্প, তাদের ইতিহাসের গল্প। আর সব থেকে আমার মনটা ছুঁয়ে গেল গানটা, এত অসাধারণ, মানে খুবই খুবই মানে গায়ে কাটা দেওয়ার মতন, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস টিজার। আর এটা হইচইয়ের ওয়েব সিরিজ, অরিজিনাল সিরিজ, হইচই অরিজিনাল সিরিজ, তো এটা মুভি না। আর এখানে বললো যেমন কল্লোলের লেখা নোভেল থেকে নেওয়া। একদম, তো মেকআপ আমি আসলে এতটা এক্সপেকটেশন মানে এতটা এক্সপেকটেশন সত্যি রাখিনি, কারণ কি আমি ফার্স্ট পোস্টারটা দেখেছিলাম, ওখানে ওর মেকআপ বা এগুলো দেখেছিলাম, বাট স্টার্টিংয়ে যে একটা গ্রিন টিন্ট দেওয়া হলো, বা ক্যামেরার শটগুলো, বা যেভাবে লেখা হয়েছে যে কেউ তুলে ধরছে, বা ফার্স্ট ডায়লগটায় যে হোটেলে আসে না বাবা, খুবই খুবই ভালো। লাস্টে মানে মনে হয় তারও পুরনো, তার ইতিহাসও দেখানো হলো যখন ইয়াং বিয়ে করে, যে কারণ মানে মেকআপ ছাড়াও একটা লুক দেখানো হয়েছে সোশে, তো মনে হচ্ছে একটা কোথাও একটা জায়গা, একটা কিছু বেশ ভালো একটা কিছু করবে। তো দেখা যাক, দেখা যাক কেমন হয়। আর তানিশা তুম থ্যাংক ইউ, কারণ কি না হলে হয়তো আমরা এটা আজকে করতাম না, আজকে স্পেশালি তোমার জন্য করেছি। মার্চে রিলিজ হবে, বাট ডেট এখনো বলা হয়নি। হ্যাঁ,
তো দেখা যাক, রিলিজ হলে আমরা অবশ্যই দেখব, রিভিউ করব। আর এরকম আরও ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, জানাবেন কি কেমন লাগলো, আর আমাদের লাইক করবেন, বেল আইকন টিপে রাখবেন, হ্যাঁ যাতে নোটিফিকেশন পান আপনারা একদম। আর নেক্সট ভিডিওর জন্য, হ্যাঁ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই।